শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেল দর্শকবৃন্দ দিকে, আমি শিক্ষণীয় বিষয় তো অবশ্যই পোস্ট করছি আমার চ্যানেলে, এর পাশাপাশি আমি আজকে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আমার, বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্যে এবং আমার দর্শকবৃন্দদের জন্যে। দেখুন, শুধু শিক্ষণীয় বিষয় বলতে গেলে শুধু যে লেখাপড়ার মধ্যে আমি নিজেকে ডুবিয়ে রাখবো, আমার পারিপার্শ্বিক জ্ঞান কিছু থাকবে না, বা আমি আমার থাকলেও আমি সেটা বিকাশ করতে পারবো না, এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু একটু আমাদেরকে দূরে রাখা দরকার। তো আজকে আমি একটা জিনিস শেখাবো বা আপনাদেরকে আমি টিপস দেখিয়ে দেবো, বা আমার ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই সেটা নিতে পারবে, সেটা হচ্ছে যে আমি নাক দিয়ে কীভাবে গিটার বাজানো যায়। মানে এটা কিন্তু অসম্ভব মনে হচ্ছে যে নাক দিয়ে কীভাবে গিটার বাজানো সম্ভব, তো আমি সেই অসম্ভবকেই হয়তো সম্ভব করবো, বা এটা আপনারাও বা তোমরাও পারবে, ঠিক আছে, যে নাক দিয়ে আমি কীভাবে গিটার বাজিয়ে একটা গান আমি তুলছি। দেখো, এখন মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, যেটা একটা শিক্ষার আলো এইচএস একটা চ্যানেল, যেটা শিক্ষা সংক্রান্ত বিষয় হবে, তো এইসব ধরনের কেন, এগুলো এন্টারটেনমেন্ট কেন? দেখুন, শিক্ষাতে কিন্তু এটাও একটা এন্টারটেনমেন্ট, সুতরাং এটা আমার যে সুপ্ত প্রতিভা বা ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর একটা মাধ্যম, তো আমাদের এডুকেশান, তাই না? তো সেখানে এর আগে আমি ভিডিওতে দেখবে আমার কীরকম করে আমি নলি ঘোরানো, মানে পেটের নলি ঘোরানো কিন্তু আমি এক্সারসাইজ করে দেখেছি এবং তার উপকারিতাগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আমার ছাত্রদেরকে আমি এটা শেখাতে চাইছি যে কীভাবে তারা নাক দিয়ে একটা গান বাজাবে গিটারের মাধ্যমে বিভিন্ন ভঙ্গিমা দেখিয়ে। তো এটা আমি একটু শেখাতে চাইছি। তো যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবে, এই এই সমস্ত এন্টারটেন বলে নয়, মানে শিক্ষণীয় যে কোনো বিষয় পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, কীভাবে আমি একটু স্টার্টিং করছি। দেখো, প্রথমে যে কোনো একটা নাক বন্ধ করবে, যে নাকটাতে আমি সুবিধা আছে, ঠিক আছে। তারপরে আমি একটা শব্দ নাক দিয়ে বার করবো, শুনতে পাচ্ছি? এবার আমি সেখানে আমি গিটারের মতো একটা ভঙ্গিমা নিয়ে আসছি, ঠিক আছে। মোটামুটি আমি চেষ্টা করলাম যে এইভাবে একটা শেখানো যায়। এবার আমরা জনগণ মন দিয়ে এটা কীভাবে আমরা গিটারের মাধ্যমে নাকের মাধ্যমে প্রকাশ করবো সেই সম্পর্কে একটু আমি বলে দিচ্ছি। যদি এটা না মুখস্থ থাকে তাহলে তো অবশ্যই পারবে না। চলো শুরু করে যাক কীভাবে আমি করতে পারছি। এইভাবে আমি যে কোনো গানকে যে কোনোভাবেই আমি কিন্তু উপস্থাপনা করতে পারি। সুতরাং ভঙ্গিমাটা যদি আমার জানা থাকে তো অবশ্যই আমি নাক দিয়ে কিন্তু এই ধরনের এন্টারটেনমেন্ট দিতে থাকতে পারি। এছাড়া আরও কিছু এক্সারসাইজ বা আরও কিছু হাস্যকর জিনিস বা কিছু অসাধারণ জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করবো। তোমরা প্রত্যেকটি ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে যদি কোনো আরও কিছু যদি টিপস দেওয়ার থাকে বা আরও যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে তো আমি নিয়ে আসবো, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো।